বিরতির পর স্বাগত। অসমে বাতিল হতে চলেছে মুসলিম বিবাহ আইন। এবার থেকে সেই রাজ্যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় নথিভুক্ত করতে হবে মুসলিমদের বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ। অসম মন্ত্রিসভা ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত খবর। হেমন্ত বিশ্ব শর্মা সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথে আরো এক ধাপ এগোলো। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে এই খবর যে অসমে থাকছে না মুসলিম বিবাহ আইন, কিন্তু কেন এই সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে? দেখো, যেটা অসম প্রশাসন সূত্রে খবর, থাকবে না মুসলিম বিবাহ আইন। কার্যত লোকসভার আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছে অসমের হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। এবার প্রশ্ন হচ্ছে যে এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে, এর পিছনে যে কারণ সেটা হচ্ছে, উত্তরাখণ্ডে ইতিমধ্যেই আমরা জানি চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। একই পথে কিন্তু এবার হাঁটতে চলেছে অসম, আর অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথেই বড় পদক্ষেপ এবার নিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুসলিম বিবাহ ও বিবাহ মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন যে আইন, সেটা প্রত্যাহার করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে অসম সরকার। আমি আবারও বলছি, প্রায় চূড়ান্ত, যেটা সূত্রের খবর। এখনো পর্যন্ত অসম সরকার এই বিষয়ে একটি আইন পাশ করাতে পারে, তবে এত বড় সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সবসময়তেই বিধানসভায় আইন পাশ করাতে হয়। আইন ছাড়া কিন্তু এত বড় সিদ্ধান্ত দেওয়া যায় না। সেই জায়গাতে তোমাকে বলি, শীঘ্রই এই আইন, মানে আগের পূর্বোত্তর সরকার যে আইন এই নিয়ে পাস করে গিয়েছিল সংখ্যালঘুদের জন্য বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন, সেই আইন এবার প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার অসমের যিনি মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া, তিনি জানিয়েছেন যে ক্যাবিনেট বৈঠকে মুসলিম বিবাহ আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অর্থাৎ ক্যাবিনেট, মানে যে কোনো বৃহৎ ডিসিশন নিতে গেলে সেখানকার যে ক্যাবিনেট, যে মিনিস্ট্রি থাকে, তারা মিলে এই সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। এই শীঘ্রই এটি বিল আকারে অসম বিধানসভায় পেশ করা হবে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত অসম বিধানসভার অধিবেশন চলবে, তার আগেই বিল পেশ ও পাশ করানোর চেষ্টা করা হবে বলে দাবি এই অনেকেরই। জয়ন্ত গুরু আরো বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার অভিন্ন দেওয়ানি বিধি চালু করার আগ্রহ দেখিয়েছেন, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়েছে অসমের মুসলিম আইন ও বিবাহ বিচ্ছেদ আইন 1935 প্রত্যাহার করা হবে। এই আইনের অধীনে মুসলিমদের বিবাহ বা বিচ্ছেদের রেজিস্ট্রেশন হবে না। আমরা বিশেষ বিবাহ আইনের অধীনে এই বিষয়গুলি আনতে চাইছি, অর্থাৎ একটি বিবাহ আইন ক্যান্সেল করে তারা কিন্তু আরো একটি বিবাহ আইন তারা আনবে। অর্থাৎ মন্ত্রী আরো জানিয়েছেন, এই আইন প্রত্যাহারের ফলে রাজ্যে বাল্য বিবাহ কমবে। অর্থাৎ বাল্য বিবাহ কমানোর জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে, যারা মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করেন এমন 94 জন রেজিস্টারকে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অঙ্কিতা, তুমি কিছু বলছিলে, সেই বিষয়টা নিয়ে মুসলিম সম্প্রদায়ের কেউ কি কিছু বলেছে, বা তাদের এই আইনটা আদতে পছন্দ হয়েছে কিনা, বা তারা এতে সহমত পোষণ করেন কিনা, কোনো কি আপডেট উঠে এসেছে তাদের পক্ষ থেকে? হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো, উত্তরাখণ্ডে বিধানসভায় পাশ করা হয় অভিন্ন দেওয়ানি বিধি ও ইউনিফর্ম সিভিল কোড, এটি প্রথম রাজ্য যেখানে এই অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা হয়েছে। উত্তরাখণ্ডের এই সিদ্ধান্তের পরই অসমের মুখ্যমন্ত্রী শীঘ্রই রাজ্যে এই আইন চালু করার আগ্রহ দেখিয়েছেন। প্রসঙ্গত, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি সকল নাগরিকদের জন্য এক আইন, কোনো ধর্ম জাতির ভিত্তিতে বিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উত্তরাধিকার দত্তক নেওয়ার আইনে কোনো ফারাক থাকবে না। অর্থাৎ এক দেশ এক জাতি এক আইন, এই আইনটাই কিন্তু যদি এবার আসে, তাহলে আমরা দেখেছিলাম যে উত্তরাখণ্ডে কিন্তু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন তা একটা বিরোধিতা করেছিল, তবে সেই বিরোধীরা কিন্তু ধোপে টেকেনি। মোদী সরকারের একটা লক্ষ্য রয়েছে যে ইউনিয়ন সিভিল কোড, অর্থাৎ এক ভারত এক দেশ এক জাতি এক আইন আইন, অর্থাৎ মোদী সরকার কেন্দ্রে কবে আসবে তা নিয়ে চর্চার মধ্যেই এবার কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো এই আইন কিন্তু বলবৎ করার
শুরু করে দিল। উত্তরাখণ্ডের পর অসমে যদি এই আইন আসে তাহলে স্বাভাবিকভাবেই বহু আইন ক্যান্সেল করতে হবে এবং সেটা ক্যাবিনেটে পাশ করাতে হয়, ক্যাবিনেট থেকে সেটা আসবে বিধানসভায়, বিধানসভায় দড়িবটে সেটা পাশ করাবে বা ভোটাভুটির মাধ্যমে সেটা পাশ হবে, তাহলেই কিন্তু সেই রাজ্যে আইন হয়ে যাবে। সেই জায়গা থেকে এই যে অধিবেশন, সেই অধিবেশনে এর আগে এই আইন যদি ওঠে স্বাভাবিকভাবেই সেখানে বেশ কয়েকটা সংখ্যালঘু সংগঠন তারা কিন্তু এই আইন মানবে না বলে হুমকি দিয়েছে। যেহেতু সরকার একেবারে পুরোই একেবারে সরকার হচ্ছে পুরোপুরি সরকার একেবারে বহুমত নিয়ে এসছে, তার জন্য যদি আইন পাস করিয়ে দেয় সেই জায়গাতে খুব একটা বেশি বিরোধিতা করে কোনো লাভ হয় না যতক্ষণ না গভর্নমেন্ট চেঞ্জ হয়। অর্থাৎ এই আইন এখন মানে পেশ করা হলে বিধানসভায় পাস করাটা এখন সময়ের অপেক্ষা, আর পাস করলেই আইন লাগু, রাজ্যপালের স্বাক্ষরের পরই সেই আইন লাগু হওয়াও কিন্তু সময়ের অপেক্ষা থাকে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অঙ্কিতা ধন্যবাদ নীল। অসমে থাকছে না মুসলিম বিবাহ আইন, এমনটাই সূত্র মারফত খবর। মনে করা হচ্ছে যে এই যে দেওয়ানি অর্থাৎ খবর উঠে আসছিল যে অসমের এই সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের কি প্রতিক্রিয়া সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। যাই হোক, হেমন্ত বিশ্ব শর্মার সরকার যে দেওয়ানি আইন বিধি চালু করার পথে ছিল তার কিন্তু এবার এক ধাপ এগুলো নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।